নোবেল গ্যাসগুলো আছে তাদের বাইরের কক্ষে আটটা ইলেকট্রন থাকে শুধুমাত্র হিলিয়ামের দুটি থাকে ঠিক আছে আর হিলিয়ামের যোজ্যতা দুই আর এই যে হিলিয়াম বাদে সমস্ত যেসব নোবেল গ্যাস আছে তাদের যোজ্যতা শূন্য তো এক্ষেত্রে এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি আট কার্বনের পারমাণবিক ভর হলো বারো হিলিয়ামের ভর হলো চার নিম্নলিখিত কোন বিবৃতিটি মৌ প্রতিটি মৌলের এক মলের জন্য সত্য চয়ন করুন কার্বনের পারমাণবিক ভর বারো এবং হিলিয়ামের পারমাণবিক ভর চার বলছে অপশান এ বলছে এক মোল কার্বনে এক মোল হিলিয়ামের থেকে তিন গুণ বেশি পরমাণু থাকবে অপশান বি বলছে একমল হিলিয়ামে এক মল কার্বনের থেকে তিন গুণ বেশি পরমাণু থাকবে একমল কার্বনে মোল হিলিয়ামে উপস্থিত পরামাণুর এক তৃতীয়াংশ ধারণ করবে এবং ডি বলছে একমল কার্বনে মোল হিলিয়ামের সমান একই সংখ্যক পরামাণু থাকবে আগে বোঝো যে মোলটা কি বলছে এক মোল এটা সমান আমরা লিখতে পারি যে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টুয়েন্টি পর টোয়েন্টি থ্রি এত পরমাণু এক মলের মধ্যে এত পরমাণু অনু থাকবে ঠিক আছে মোল পরমাণুতে একমূল পরমাণুতে এত পরমাণু থাকবে ঠিক আছে যদি বলে এক মোল অনু বললে মোল সংখ্যার নির্ভর করে না। এটি শুধুমাত্র একক ঠিক আছে মোল এটা কিন্তু পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে না তো আমরা বলতে পারি যে এক মোল কার্বনে মোল হিলিয়ামের সমান একক সংখ্যক পরমাণু থাকবে এটা আমরা বলতে পারি ঠিক আছে তো সঠিক অ্যান্সার অপশান ডি পরে কোশ্চেন ওজনের একটি অনুতে পরমাণু থাকবে তো ওজন আমরা জানি এর সংকেত ও থ্রি তো এই ও থ্রি এই টোটালটাকে বলা হয় আর এই ওজনের একটি অনুতে তিনটি পরমাণু আছে তো আমরা বলতে পারি অপশান বি এটা সঠিক অ্যান্সার হবে পরে কোশ্চেন একটি দ্রবণের পিএইচ হলো তিন যখন এর পরিবর্তিত হয়ে ছয় হয় তখন এইচ প্লাস আয়নের কত আমরা পিএইচ মাপি কেন হাইড্রোজেনের ঘনত্ব মাপার জন্য ঠিক আছে হাইড্রোজেনের ঘনত্ব মাপার জন্য আর এই পিএইচ এর পুরো নাম হচ্ছে পোটেন্স অফ হাইড্রোজেন আর এখানে আমরা জানব যে pH যত কম হবে pH কম হলে হাইড্রোজেনের ঘনত্ব হাইড্রোজেনের ঘনত্ব বেশি হবে ঠিক আছে আর পিএইচ গণনার সূত্র হল মাইনাস লক এইখানে তিন এর পি এখানে এইখানে পি এর মান তিন বলছে অর্থাৎ আমরা বলতে পারি যে টেন তার পাওয়ারে মাইনাস থ্রি এইখানে পি ছয় বলছে তো তিন থেকে পরিবর্তিত হয়ে ছয়ে আসছে একটা দশ তার পাওয়ারে ছয় থাকবে ঠিক আছে তো মাইনাস তিন এবং মাইনাস ছয় এর মধ্যে সব থেকে ছোটো কোনটা মাইনাস ছয় তো আমরা বলতে পারি যে এখানে হ্রাস পেয়েছে মাইনাস তিন থেকে হ্রাস হয়ে মাইনাস ছয়তে আসলো তো মাইনাস তিন দশ তার পা দশ তার পাওয়ারে মাইনাস তিন এত হ্রাস হয়েছে তো এটার মানে কি যদি মাইনাসটা তুলি তাহলে এক বাই এক হাজার তো অর্থাৎ এটা এক হাজার গুণ হ্রাস পেয়েছে তো অপশান ডি এটা সঠিক অ্যান্সার হবে পরে কোশ্চেন দুই ওম এবং ছয় ওহম দুটি প্রতিরোধী ক্রমে সংযুক্ত এবং সংমিশ্রণটি একটি বারো ভোল্ট ব্যাটারিতে সংযুক্ত ব্যাটারি দ্বারা সরবরাহিত শক্তি খুঁজুন দেখো ক্রমে সংযুক্ত মানে এটা সিরিজে যুক্ত আছে ঠিক আছে এরকম একটা রোধ আছে যেটা সিরিজে সংযুক্ত আছে প্রথম রোধটা দুই ওহম এবং পরের রোদটা ছয় ওহম বলছে মোট যোগফল এই দুটোর যোগফল মোট রোধ হবে তো ছয় অব্দি আট ওহম হয়ে যাচ্ছে এর মোট রোধ তো আর এর মান আমি পেলাম আট ওহম এবং ভোল্ট বলে দিয়েছে বারো ভোল্ট তো এখান থেকে বলছে ব্যাটারির শক্তি খুঁজতে তো আমরা ওহমের সূত্র জানি যে ইকুয়ালস টু আই আর হয় বি ইকোয়ালস টু আই আর এখান থেকে ভোল্ট বারো ওহম জানি আই আমাকে খুঁজে বের করতে হবে আর এর মান বলেছে আট ওহম তো আই ইকালস টু বারো বাই আট চার চারে তো মান পেলাম তিন বাই তো এটা পেলাম আমি কারেন্ট কিন্তু পাওয়ার তো পেলাম না তো পাওয়ারের সূত্র অর্থাৎ ওয়ার্ড ইকুয়ালস টু আমরা জানি ভি মাল্টিপ্লাই আই অর্থাৎ ভোল্ট এম্পিয়ার তো এখানে ভোল্ট কত বারো আম্পিয়ার গত তিন বাই দুই ছয় দুগুনি বারো তিন ছয় তো আঠেরো ওয়ার্ড এটা শক্তি আপশন ভি এট সঠিক ক্যান্সার হবে পরে কোশ্চেন যদি একটি দেহ সমজাতীয় না হয় তবে এর ঘনত্ব তার অবস্থানের নির্দিষ্ট কর্ম এটা দেখো একটু ভুল আছে এই কোশ্চেনটা একটু ভুল আছে এখানে কোশ্চেনটা হবে একটা সমজাতীয় বা হোমোলো আর হেটেরো বলছে এখানে যদি হোমোলো গাছ না হয় অর্থাৎ হোমোলো যদি হয় তাহলে তার ঘনত্ব কি হবে দেখো যদি হোমোলো হয় তাহলে অর্থাৎ সমজাতীয় হয় হোমোলো বা সমজাতীয় হয় তাহলে এর ঘনত্ব ডেনসিটিটা সব জায়গায় সমান হবে অবস্থান অনুযায়ী কিন্তু এটা যদি সমজাতীয় না হয় তাহলে এর যে ডেন্সিটি সব জায়গায় সমান হবে না ঠিক আছে তো এইখানে এটাই প্রশ্নটা বলতে চাইছে তো এই ক্ষেত্রে এখানে অপশন সি হবে সঠিক অ্যান্সার যে এর ঘনত্ব অনুযায়ী এটার এর ঘনত্ব অবস্থান অনুযায়ী পরিবর্তিত হবে পরে এল এবং ব্যাসার্ধ আর দৈর্ঘ্যের একটি চোঙাকৃতি তারের আর রোধ রয়েছে একই পদার্থের আরেকটি তারের দৈর্ঘ্য এর তিন গুণ এবং ব্যাসার্ধ এর এক তৃতীয়াংশ হলে তারের রোধ কত হবে তো দুটো তার আছে একটা যেটা এল দৈর্ঘ্য বলে দিয়েছে তো এটা আমি ধরি এল দৈর্ঘ্য ঠিক আছে এল দৈর্ঘ্যের রোধ বলে দিয়েছে আর আর এটার যে ব্যাসার্ধ সেটা স্মল আর ঠিক আছে এবং আরেকটা তার আছে যেটা প্রথম তারের দৈর্ঘ্যের তিন গুণ অর্থাৎ থ্রি হয়ে যাচ্ছে আর যে ব্যাসার্ধটা দটা হবে এক তৃতীয়াংশ অর্থাৎ আর বাই থ্রি হবে তাহলে এর রোধটা কত হবে তো আমরা রোদের যে ফর্মুলা জানি যে রোধ ইকুয়ালস টু রো এল এই এখানে এল আর এ হচ্ছে এরিয়া তো আমরা রো মান জানি না তো প্রথম ক্ষেত্রে এল বাই এ এ হবে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার টু পরেরটার যেটা সেটা পরেরটা রোধ হবে থ্রি এল পরেরটার রোধ হবে থ্রি এল বাই এ স্কোয়ার অর্থাৎ এটা হয়ে যাবে পাই আর বাই থ্রি তার হোল স্কোয়ার ইকুয়ালস একটা রোদ বলেছে ক্যাপিটাল আর অন্যটি আমি কে ধরে নিই তো এটার সঙ্গে এটার গুণ গুণ সঙ্গে এইটার তো আমরা লিখতে থ্রি এল মাল্টিপ্লাই এই নিচে যে তিনটা আছে এটাকে উপরে নিয়ে আসি তো তিন কে নয় হয়ে যাবে ঠিক আছে আর নিচে থাকবে পাই আর স্কোয়ার ওকে আর এই আর টা এইখানে নিচে নিয়ে আসি এই আরটা এখানে গুন করে দিই আর এই এলটা নিচে আসবে এবং পাই আর স্কোয়ার উপরে চলে আসবে পাই আর স্কোয়ার ঠিক আছে এই পাই আর স্কোয়ার এই পাই স্কোয়ার কাট এই ক্যাপিটাল এল এই ক্যাপিটাল এল কাট তো এটার মান আসলো তিন নং সাতাশ সাতাশ আর এইখানে আর আছে তো এই তারের রোধটা হবে সাতাশ আর অপশান এটা সঠিক অ্যান্সার পরে কোশেন শূন্য ডিগ্রি থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে একটি প্রদত্ত পরিমাণ জলের আয়তন কিরূপ হবে দেখো আমরা জানি যে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ডেন্সিটি সর্বোচ্চ হয় ডেন্সিটি সর্বোচ্চ হয় আর ভলিউম সর্বনিম্ন হয় এটা মাঠা রাখবে ডেন্সিটি এবং ভলিউমের ঠিক আছে তো শূন্য থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যাবো তাহলে জলের আয়তন অর্থাৎ ভলিউম কি হবে কমে যাবে তো অপশান বি এক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হবে পরের কোশ্চেন আমাদের খাদ্যে শস্য বাদাম চকোলেট দ্বারা কোন উপাদানটি সর্বাধিক সরবরাহ করা হয় সঠিক অ্যান্সার হবে অপশান ডি তামা তো আমরা এই শস্য বাদাম এবং চকোলেট খাই এগুলোর মধ্যে সর্বাধিক পরিমাণে তামা থাকে পরের কোশ্চেন নিচের কোন গ্যাসটি অত্যন্ত বিষাক্ত গন্ধহীন স্বাদহীন এবং বর্ণহীন গ্যাস তো সঠিক আনসারটা হবে অপশান বি কার্বন মনোক্সাইড এর সংকেত সিও এটা একটি গন্ধহীন স্বাধীন বর্ণহীন গ্যাস এবং অত্যন্ত বিষাক্ত গ্যাস আর এই কার্বন মনোক্সাইড গাড়ির ধোয়া থেকে নির্গত হয় আর শহরের দূষণের জন্য প্রধান দায়ী এই কার্বন মনোক্সাইড পরে নিম্নলিখিত কোন পদার্থের ঘনত্ব সবচেয়ে বেশি তো প্রথম অপশান বলছে সোনা দ্বিতীয় অপশান পারদ এবং তৃতীয় অপশন তামা এবং চতুর্থ অপশন বলছে লোহা সোনার ঘনত্ব আমরা জানি ষোলো দশমিক তিন উনিশ দশমিক তিন দুই গ্রাম পার সিসি কিউবিক সেন্টিমিটার এবং পারদের ঘনত্ব আমরা জানি তেরো দশমিক পাঁচ ছয় গ্রাম পার সিসি তামার ঘনত্ব আট দশমিক নয় পাঁচ আট দশমিক নয় পাঁচ গ্রাম পার সিসি লোহার ঘনত্ব সাত দশমিক আট সাত গ্রাম পার সিসি তো এইখানে সবথেকে বেশি ঘনত্বের যে পদার্থ সেটা হলো সোনা অপশান এ এখানে সঠিক অ্যান্সার হবে আর সোনার সংকেত আমরা জানি এ ইউ এর ল্যাটিন নেম অরম আর পারদের জি লোহার এফ এবং তামার সি ইউ আর পর্যায় সরণীতে সর্বাধিক ঘনত যে মৌলটা অসমিয়াম যার ঘনত্ব বাইশ দশমিক ছয় তো অ্যাসমিয়াম অসমিয়ামের ঘনত্ব সর্বাধিক তো সঠিক এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান এ সোনা পরে কোশ্চেন সাতাত্তর ডিগ্রি ফারানাই ডের সমান তো আমরা একটা ফর্মুলা জানি যে

ফার্নাইট থেকে সেন্টিগ্রেড বা সেন্টিগ্রেড থেকে ফার্নাইটে কনভার্ট করতে পারবো তো এইখানে আমরা ফার্নাইটের মান জানি সাতাত্তর ডিগ্রি ফারনাইট ইকুয়ালস টু নাইন বাই ফাইভ মাল্টিপ্লাই সি প্লাস থার্টি টু থার্টি টুটাকে এই পাশে নিয়ে আসি তো এটা বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে হবে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ নাইন বাই ফাইভ মাল্টিপ্লাই সি এটা কাটি পাঁচ নং পঁয়তাল্লিশ কোন গুণ করি তো সি ইকুয়ালস টু আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ ডিগ্রি সি তো সঠিক আনসারটা হবে অপশন এ পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড পরে কোয়েশ্চেন বায়ুমণ্ডলের উচ্চ স্তরে ওজন কোন অনুর একটি উপজাত তো সঠিক হবে অপশন সি অক্সিজেনের ওপর কাজ করা অতিবেগনির বিকিরণ ফ্লোরিন ক্লোরিন ব্রমিন আয়োডিন এবং অ্যাস্টাটিন সাধারণত কি নামে পরিচিত এগুলি সব হ্যালোজেন মৌল তো অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে পরে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে আণবিক সূত্র আই ইউ পি এসি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির নাম সাধারণত সাধারণ নামটির ভুল সেটটি নির্বাচন করুন অপশান এ বলছে সি থ্রি এইচ এইট ও সেভেন নল বলছে বা প্রোপাইল বলছে আমরা প্রোপেনের সংকেত জানি সি থ্রি সি থ্রি এইচ এইট এটা প্রোপেনের সংকেত আর এটা অ্যালকেন যৌগ আর অ্যালকেন যৌগ কেমন হয় অ্যালকেন যৌগ সম্পৃক্ত হয় এই অ্যালকেন যৌগ থেকে আমরা একটা হাইড্রোজেন যদি বের করে নিই তো সি থ্রি এইচ সেভেন হয় এবং ও এইচ হয়ে যাবে এটা হলো তোমার প্রোপানলের সঠিক এটা হলো প্রোপানলের সঠিক কেমিক্যাল নেম তো অপশান এ এটাই ভুল আছে অপশান এ এটাই ভুল আছে আর আমরা ইথেনের সংকেত জানি সি টু এইচ সিক্স একটা হাইড্রোজেন বের করে নিলাম তো এইচ ফাইভ হবে আর ও এইচ যুক্ত করে দেবো তাহলে ইথানল বা ইথাইল অ্যালকোহল এটা ঠিক বিউটেনের সংকেত আমরা জানি সি ফোর এইচ টেন একটা হাইড্রোজেন বের করে নেব তো এইচ নাইন হয়ে যাবে এবং ও এইচ যুক্ত করে দেব বিউটাইল বা বিউটাইল অ্যালকোহল হবে অপশন সি এটাও ঠিক মিথেনের সংকেত আমরা জানি সি এইচ ফোর তার থেকে একটা হাইড্রোজেন বের করে নেব তো এই স্ত্রী হয়ে যাবে এবং ও এইচ যুক্ত করে দেবো তো মিথাইল অ্যালকোহল হয়ে যাবে অপশান ডিও ঠিক তো অপশান এটা ভুল আছে পরে কোশ্চেন ষাট গ্রাম হিলিয়ামে কয়টি মোল থাকে তো হিলিয়াম এর অ্যাটমিক নাম্বার জানি আমরা দুই এবং ভর সংখ্যা জানি চার ভর সংখ্যা চার অর্থাৎ আমরা বলতে পারি যে হিলিয়ামের এক মোল যে অনুর মোট ভরের সমান যে এক মোল এক মল ইকুয়ালস টু চার গ্রাম অনুর সমান হিলিয়ামের চার গ্রাম অনুর সমান ঠিক আছে এক মল চার গ্রাম অনুর সমান তো এখানে দেখো বলেছে ষাট গ্রামে কটি মোল থাকবে তো চার গ্রামে যদি এক মল থাকে তো এক গ্রামে কত থাকবে এক বাই চার আর ষাট গ্রামে গুণ ষাট তো চার পনেরো ষাট তো পনেরো মোল অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার ঠিক আছে পরে কোশ্চেন বেকিং সোডা কি বেকিং পাউডার থেকে রাসায়নিকভাবে আলাদা তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি হ্যাঁ বেকিং সোডা হলো সোডিয়াম বাইকার্বোনেট যাকে আমরা খাবার সোডা বলি এর সংকেত এন এ এইসিও থ্রি ঠিক আছে আর বেকিং পাউডার হলো সোডিয়াম বাইকার্বোনেট এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণ ঠিক আছে সোডিয়াম বাইকার্বনেট তো থাকবেই অর্থাৎ খাবার সোডা থাকবেই এবং তার সঙ্গে টার্টারিক অ্যাসিডের একটা মিশ্রণ থাকবে তো এটা সম্পূর্ণ আলাদা তো অপশান ডি কিন্তু সঠিক অ্যান্সার পরে এটা একটু ভুল আছে এটা মৌলিক নয় এটা হবে ধাতুর অক্সাইডগুলি ক্ষারীয় প্রকৃতির এটা হবে ক্ষারীয় ঠিক আছে অর্থাৎ তারা অ্যাসিডের সাথে মিলিত হয়ে লবণ এবং জল তৈরি করে নিম্নলিখিতগুলি কোনটি বিষম ধাতব অক্সাইডের নির্বাচন করুন তো ম্যাগনেশিয়াম অক্সাইড এটা একটা খারি অক্সাইড তো এটা লবণ এবং জল উৎপাদন করবে অ্যাসিডের সাথে বিক্রিয়া এটা ঠিক অপশান বি বলছে এন এ টু অপশান বি বলছে এন এ টু ও এটাও ঠিক অপশান সি বলছে সি এ ও একে কুইক্লাইমো বলে এবং অপশান ডি বলছে এল টু ও থ্রি এটা বিষম কারণ এই ধাতব অক্সাইডটা অ্যালুমিনিয়াম একটা অ্যাম্পোটেরিক অ্যাম্পোটেরিক অক্সাইড অর্থাৎ খারের সঙ্গেও বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তো আমরা অ্যালুমিনিয়াম এল টু ও থ্রি এছাড়া হ্যাঁ জিঙ্ক অক্সাইড জেড এন ও এছাড়া স্ট্যানাস অক্সাইড এস এন ও এছাড়া লেড অক্সাইড পিবিও এগুলি সবই অ্যাম্প্রোটেরিক অক্সাইড এরা লবণ এরা অ্যাসিড এবং খারের উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে এর জন্য এদের অ্যাম্প্রোটেরিক বলা হয় পর কোশ্চেন নিচের কোনটি ভিনিগার তৈরিতে ব্যবহৃত হয় তো ভিনিগার তৈরিতে অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড এর সংকেত সি এইচ থ্রি সি ডবল ও এইচ এই অ্যাসিডিক অ্যাসিডকে মিথানইক অ্যাসিডও বলা হয় তো অ্যাসিটিক অ্যাসিডকে মিথানয়িক অ্যাসিডও বলা হয় পর প্রচলিত ধাতুগুলিকে তাদের ক্রমবর্ধমান প্রতিক্রিয়াশীলতার ক্রমে সজ্জিত করার পদ্ধতিকে কি বলে তো ক্রমবর্ধমান প্রতিক্রিয়াশীলতা অর্থাৎ কে কে কত বেশি সক্রিয় তার উপর সাজানো হলে সাজানোর পদ্ধতিকে কি বলা হয় তো সক্রিয়তা সিরিজ তো অপশান এ এটা সঠিক অ্যান্সার হবে আর সব থেকে সক্রিয় ধাতু আমরা জানি পটাশিয়াম যার সংকেত কে আর সব থেকে কম সক্রিয় সেটা হচ্ছে সোনা যার সংকেত এ ইউ ওকে আর আমরা জানি আরেকটা জিনিস জেনে রাখো যে পর্যায় বাম দিক থেকে ডান দিকে গেলে সক্রিয়তা কমে যায় সক্রিয়তা কমে যায় আর যেহেতু বাম দিকে থেকে ডান দিকে গেলে সক্রিয়তা কমে যায় তো অবভিয়াসলি ওপর থেকে নিচের দিকে বাড়বে পরে কোশ্চেন পাঁচশো চল্লিশ গ্রাম গ্লুকোজে উপস্থিত মৌলের সংখ্যা কত এটার জন্য ফার্স্ট তোমাকে জানতে হবে যে গ্লুকোজের সংকেত কি তারপরে মৌলের সংখ্যা বের করতে হবে তো আমরা গ্লুকোজের সংকেত জানি সি সিক্স এইচ ও সিক্স এটা গ্লুকোজের সংকেত আর কার্বনের পারমাণবিক ভর আমরা জানি বারো আর অ্যাটমিক নাম্বার ছয় হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার এক এবং অ্যাটমিক মাসও এক অক্সিজেনের অ্যাটমিক নাম্বার আট এবং অ্যাটমিক মাস ষোলো ঠিক আছে এটা তোমাকে জানতে হবে পরের স্টেপ দেখো অ্যাটমিক নাম্বার এখানে কার্বনের ছটা কার্বন ছটা আছে অর্থাৎ বারোর সঙ্গে আমি ছয় গুণ করে দেবো ছয় গুণ বারো যোগ বারো গুণ এক যোগ ষোলো গুণ ছয় তো এটা মোট ভর পেলাম ঠিক আছে ছয় বারং বা ছয় বারং বাহাত্তর যোগ বারো কে বারো যোগ এবং ছয় ষোলো ছিয়ানব্বই তো মোট ভরটা আমি যোগ করে পাই একশো আশি গ্রাম একশো আশি গ্রাম এবার দেখো একশো আশি গ্রাম যে গ্লুকোজ একশো আশি গ্রাম যে গ্লুকোজ তাতে এক মোল থাকবে এক মোল এক মোল থাকবে ঠিক আছে একশো আশি গ্রাম ইকুয়ালস আমরা বলতে পারি এক মোল তো এক গ্রাম ইকুয়ালস কত হবে ওয়ান হান্ড্রেড বাই এইটটি ওয়ান বাই ওয়ান এইটটি আর টোটাল কত পাঁচশো চল্লিশ গ্রাম পাঁচশো চল্লিশ গ্রাম গুণ পাঁচশো চল্লিশ একটা শূন্য একটা শূন্য কাঠো তিন আঠারো চুয়ান্ন তো তিন মোল তিন মূল পাঁচশো চল্লিশ গ্রাম গ্লুকোজের তিন মূল সংখ্যা থাকবে ঠিক আছে অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে পর কোশ্চেন একটি মৌলের আইসোটোপের ভর সংখ্যা দুইশো আটান্ন নিউক্লিয়াসের একশো অষ্টাশিটি নিউট্রন থাকলে পারমাণবিক সংখ্যা কত দেখো মৌলটা আমি জানি না কোন মৌল আমি ধরে নিই মৌলটা এক্স যার ভর সংখ্যা বলে দিয়েছে দুইশো আটানব্বই ভর সংখ্যা সমান আমরা কি জানি ভর সংখ্যা সমান আমরা কি জানি পোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা এখানে ভর সংখ্যায় দুইশো আটানব্বই বলেছে পোটন সংখ্যা বের করতে বলেছে পোটন সংখ্যা আমরা তোমরা জানো যে জেড দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং নিউটন সংখ্যা এখানে বলেছে একশো অষ্টআশি আর ভর সংখ্যা কি এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এগুলো জেনে রাখবে কারণ দিতে পারে প্রশ্নে তো জেড ইকুয়ালস টু আমরা বলতে পারি দুশো আটানব্বই মাইনাস একশো অষ্টআশি অর্থাৎ একশো দশ তো পোটন সংখ্যা একশো দশ অপশান বি এটা সঠিক অ্যান্সার হবে পর কোশ্চেন নিচের কোন অ্যাসিডটি লাল পিঁপড়ের হুলে উপস্থিত থাকে তো লাল পিঁপড়ের হুলে যে অ্যাসিড থাকে সেটা ফর্মিক অ্যাসিড অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে ফর্মিক অ্যাসিড পর কোশ্চেন মেন্ডেলিপের পর্যায় সারণীতে উপাদানগুলির বৈশিষ্ট্যগুলি তাদের একটি পর্যায়ক্রমিক ফাংশন হিসাবে বিবেচিত হয় তো মেন্ডিলিপের যে পর্যায় সারণী সেটা পারমাণবিক ভরের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে তো ভর আণবিক সঠিক পরে কোশ্চেন বলছে একটি এনএইচ ফোর একটি এনএইচ ফোর টু এস ও ফোর অনুতে কয়েকটি পরমাণু আছে তো দেখো এন সংকেতটা বলেছে এনএস ফোর তার হোল্টু এস ও ফোর এই টোটালটাকে আমরা বলবো অণু এই টোটালটাকে আমরা কি বলবো একটি অণু আর এই অনুর মধ্যে যে নাইট্রোজেন একটা পরমাণু হাইড্রোজেন একটা পরমাণু সালফার একটা পরমাণু অক্সিজেন একটা পরমাণু এগুলো পরমাণু তো বলছে এটা মোট কটি পরমাণু আছে তো দেখো নাইট্রোজেন এখানে এই হোল টু মানে এর সঙ্গে গুণ অবস্থা আছে তো নাইট্রোজেনের সঙ্গে দুই গুণ করব তো দুই হবে হাইড্রোজেনের সঙ্গে এটা দুই গুণ করব চার দুগুণী আট হবে সালফারের সঙ্গে এখানে দেখো একটাই সালফার আছে তো এখানে এক লিখবো এবং অক্সিজেন আছে চারটি তো এটা চার লিখবো তো এবার যোগ করি আট অতি দশ আর পাঁচ পনেরোটি তো মোট পরমাণু আছে পনেরোটি অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে পরের কোশ্চেন ব্লিচিং পাউডারে জল যোগ করলে সরি জল যোগ করলে কোন গ্যাস নির্গত হয় তো ব্লিচিং পাউডার সংকেত আমরা জানি সি এ ও সি এল ক্যালসিয়াম জল যোগ করব এইচ টু ও তাহলে কোন গ্যাস নির্গত করবে তো অবভিয়াসলি জানো যে জল যোগ করলে এটা জারিত হয়ে ক্লোরিন গ্যাস নির্গত করবে তো ইকুয়েশনটা আমরা করি ঠিক আছে তো ক্যালসিয়াম এসিএএইচ টু ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড তৈরি করবে আর তার সঙ্গে ক্লোরিন গ্যাস নির্গত করবে ঠিক আছে তো সঠিক অ্যান্সারটা হবে অপশান সি ক্লোরিন পর কোশ্চেন ছুরি দিয়ে সহজেই কাটা যায় এমন ধাতুর নাম বলুন তো সঠিক অ্যান্সার হবে অপশান বি সোডিয়াম এর সংকেত এন এ অ্যাটমিক নাম্বার এগারো ঠিক আছে এটাকে সহজেই ছুরি দিয়ে কাটা যায় এবং পটাশিয়ামকেও কাটা যায় সোডিয়াম এবং পটাশিয়াম দুটোই হবে অ্যান্সার পরের নিচের কোনটি অক্টেভ শ্রেণী বিভাগের নিউল্যান্ডের আইনের শেষ উপাদান তো নিউল্যান্ড যে অক্টেট রুলস তৈরি করেছিল তার শেষ উপাদানটা কোনটা তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি থোরিয়াম থোরিয়াম হলো শেষ উপাদান এর সংকেত টি এইচ আর এর অ্যাটমিক নাম্বার নব্বই ঠিক আছে এটা অ্যাক্টিনেট সিরিজের মৌল ঠিক আছে আর নিউল্যান্ড এই যে অক্টেভ সূত্রটা করেছিল সেটা তোমরা অবশ্যই জানো যে পারমাণবিক ওজন অনুসারে করেছিল ওকে পরের কোশ্চেন কোন প্রক্রিয়ায় কোন প্রক্রিয়া বিশুদ্ধ গলিত আকরিক থেকে অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধাতু পাওয়া যায় প্রথম অপশান বলছে ক্যালসিনেশন ক্যালসিনেশনটা মূলত কোনো ধাতুর আকরিক এই আকরিককে অক্সিজেনের অনুপস্থিতিতে তাপ দিয়ে নিষ্কাশন করা হয় আর এটা ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রেই ক্যালসিয়াম অক্সাইডের যে ধাতু আছে সেগুলোতেই ক্যালসিনেশন প্রক্রিয়া করা হয় রোস্টিংটা বাতাস বা অক্সিজেনের উপস্থিতিতে করা হয় রোস্টিং এই এগুলো কিন্তু সবই একটা ধাতু নিষ্কাশন প্রক্রিয়া ঠিক আছে অপশন বি বলছে ইলেকট্রোলাইসিস তো ইলেকট্রোলাইসিস প্রক্রিয়া একটা গলিত আকরিক থেকে অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধাতু একে নিষ্কাশন করা হয় তো অপশান বি কিন্তু এটা সঠিক হবে আর যখন নিষ্কাশন করব বিশুদ্ধ যে ধাতুটা সেটা ক্যাথডে জমা হবে মনে রাখবে ক্যাথডে জমা হবে কোশ্চেন বলছে নিচের কোনটি ধাতু এবং অধাতু উভয় হিসাবে কাজ করে না তো দেখো ধাতু এবং অধাতু উভয় হিসাবে কাজ করে তাকে আমরা কি বলি ধাতুকল্প তো বোরন আর্সেনিক জার্মিনিয়াম এগুলো সবই ধাতুকল্প শুধুমাত্র বিষমাত এর ধাতুকল্প নয় বিষমাতের সংকেত আমরা বি আই জানি আর এর অ্যাটমিক নাম্বার এইট্রি বিষমাতের অ্যাটমিক নাম্বার তিরাশি তো বিষমাত একটা কিন্তু ধাতু এটা অধাতুর গুণ এর মধ্যে নেই আর বরণের সংকেত বি আর্সেনিকের এস এবং জার্মানিয়ামের জিই ওকে বোরনের অ্যাটমিক নাম্বার পাঁচ আর্সেনিকের অ্যাটমিক নাম্বার চোদ্দ এবং অ্যাটমিক নাম্বার বত্রিশ মোট ধাতুকল্প আছে সাতটি এটাও জেনে রাখো সাতটি মোট ধাতুকল্প আছে পাতলা এইচ টু এস ও এবং অতিরিক্ত বেরিয়াম ক্লোরাইড যাকে বিএসইএল টু বলছে এর শূন্য গ্রাম একটি জলীয় দ্রবণ মিশ্রিত করার জন্য গঠিত বেরিয়াম সালফেট বিসোফের পরিমাণ কত হবে যার পারমাণবিক ওজন বলে দিয়েছে একটা তোমাদের সুবিধা করে দিল যে এদের পারমাণবিক ওজনগুলো বলে দিয়েছে বেরিয়ামের একশো সাঁত্রিশ ক্লোরিনের পঁয়ত্রিশ দশমিক পাঁচ সালফারের বত্রিশ এবং অক্সিজেনের ষোলো দেখো এটাকে ইকুয়েশনের ইকুয়েশনে সাজায় ঠিক আছে প্রথম বলছে বেরিয়াম বিএ সিএল টু বেরিয়াম ক্লোরাইড পাতলা এইচ টু এস ও ফোর এস ও ফোর ওকে এটা বিক্রিয়া করাবো বিক্রিয়া করানোর পর এটা বেরিয়াম সালফেট বি এ এস ও ফোর তৈরি করবে আর কি তৈরি করবে এইচ সি এল ঠিক আছে এবার দেখো এটা কিন্তু এখনও ইকুয়েশন হয়নি সমান হয়নি মানে এই ইকুয়েশানটা কিন্তু ব্যালেন্সড হয়নি তো ব্যালেন্সড করি এখানে বেরিয়াম একটা আছে এখানেও একটা আছে ক্লোরিন দুটো আছে এইখানে ক্লোরিন একটা আছে তো এর আগে দুই দিয়ে দিই হাইড্রোজেন দুটো আছে তো এটাও সম্পূর্ণভাবে ব্যালেন্স হয়ে গেল প্রথম ক্ষেত্রে দেখো বেরিয়াম ক্লোরাইড বেরিয়ামের একশো সাঁত্রিশ বলেছে ওয়ান থার্টি সেভেন ক্লোরিনের বলেছে পঁয়ত্রিশ দশমিক পঁয়ত্রিশ দশমিক পাঁচ দুটো আছে দুই গুণ যোগ করে দাও তো একশো সাঁত্রিশ এবং পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা হচ্ছে একাত্তর তো যোগ করি এটা হচ্ছে দুইশো আট গ্রাম দুইশো আট গ্রাম এইচ টু এটাকে ব্যালেন্স করি তো হাইড্রোজেন দুটো তো দুই যোগ সালফার আছে একটা সালফার একটা তো এটা হবে সালফারের বত্রিশ আর যোগ অক্সিজেন আছে চারটে তো ষোলো চারশো এটা যোগ করি আটানব্বই হবে বেরিয়াম সালফেট এটাকে করব বেরিয়ামের একশো আর সালফারের বত্রিশ এবং অক্সিজেনের ষোলো চারশো লুং চৌষট্টি তো একশো সাঁত্রিশ যোগ বত্রিশ গ্রাম পারমোল এগুলো পারমোল হবে পারমোল হবে আর এই এটা করব তো এটা হাইড্রোজেনের একটা যোগ ক্লোরিন 35.5 তো টোটাল 2 35 আর 36.5 তো এটা হবে 73 ওকে তো আমরা জানি যে বিক্রিয়ার আগে মোট যে পদার্থের ভর বিক্রিয়ার পরে মোট পদার্থের ভর সমান হবে তো এইগুলো আমরা যোগ করি 306 হচ্ছে এটাও যোগ করি 306 হচ্ছে ঠিক আছে তো এটা সমান হয়ে গেল এবার বলছে যে জলীয় দ্রবণ যেটা বিক্রির আগে বেরিয়াম ক্লোরাইড আছে সেখানে দু দুই দশমিক শূন্য আট গ্রাম জলীয় দ্রবণ ঠিক আছে মিশ্রিত করা হয়েছে তাহলে এটাকে একশো দিয়ে ভাগ করা হয়েছে অর্থাৎ আমরা একশো দিয়ে এই পাশেও ভাগ করি তো বেরিয়াম ক্লোরাইড বেরিয়াম ক্লোরাইডকে একশো দিয়ে ভাগ করলাম দুই দশমিক শূন্য আট হলো আর বেরিয়াম সালফেটকেও আমরা দুশো তেত্রিশ আছে এটাকেও একশো দিয়ে ভাগ করব তাহলে কত হচ্ছে দুই দশমিক তিন তিন তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ দুই দশমিক তিন তিন গ্রাম হবে তো বেরিয়াম সালফেট দুই দশমিক তিন তিন গ্রাম হবে পরে কোশ্চেন নিচের কোন মূলের পারমাণবিক ভর সবচেয়ে কম তো সঠিক অ্যান্সারটা হবে অপশান ডি হাইড্রোজেন কারণ পারমাণবিক ভর হাইড্রোজেনের এক অ্যাটমিক নাম্বার এক এর জন্য হাইড্রোজেনকে পর্যর্শনের সব থেকে প্রথমে রাখা হয়েছে ঠিক আছে তো অপশান ডি এটা সঠিক অ্যান্সার হবে পরের কোশ্চেন নিচের কোনটি নিচের কোন বিবৃতিটি ভুল তো সঠিক বি কঠিন পদার্থের একটা অনির্দিষ্ট আকৃতি আছে তো অনির্দিষ্ট নয় কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকৃতি আছে তো অপশান বি এটা সঠিক অ্যান্সার হবে তাহলে সঠিকগুলো জেনে নি কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আয়তন আছে এটা ঠিক কঠিন পদার্থ অনমনীয় এটাও ঠিক কঠিন পদার্থ প্রায় অসংকোচনীয় এটাও ঠিক তো অপশন ডি এটা ঠিক নয় এটাই ভুল পরের কোশ্চেন অ্যামোনিয়াম নাইট্রেট তাপ বিয়োজনে কি উৎপন্ন করে তো অ্যামোনিয়াম নাইট্রেটের ফর্মুলাটা আগে জেনে নি এন এইচ ফোর এন ও থ্রি অ্যামোনিয়াম নাইট্রেট এটা কি করবো তাপ দেব তাপ দেওয়ার ফলে কি উৎপন্ন করবে এন টু ও নাইট্রাস অক্সাইড এন টু ও নাইট্রাস অক্সাইড এবং জল তো দুই অণু জল উৎপন্ন করবে তো বায়ো অ্যামোনিয়াম নাইট্রেট এটাকে তাপ দিলাম নাইট্রাস অক্সাইড এন টু ও এবং দুই অণু জল উৎপাদন করলো তো সঠিক আনসারটা হবে অপশান বি নাইট্রাস অক্সাইড এবং এইচ টু জল নিচের কোন গ্যাস চুনের জলকে ঘোলাটে করে তো কার্বন ডাইঅক্সাইড অপশান ডি এটা সঠিক অ্যান্সার হবে চুন জলকে ঘোলাটি করে দেয় তো আমরা জানি যে সি এ এটা চুন জল এই চুন জলের মধ্যে যখন আমরা কার্বন ডাইঅক্সাইড মেশাবো তখন এটা ক্যালসিয়াম কার্বনেট সি ও থ্রি তৈরি করবে আর জল জল থাকবে ঠিক আছে তো ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে যার কারণে এটা ঘোলাটি হয়ে যাবে আরও যদি বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দিই এক্সেস পরিমাণে তাহলে কিন্তু এটা আবার পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো এক্ষেত্রে সঠিক আনসারটা হবে অপশন টি পরে কোশ্চেন নিচের কোনটি নিচের কোন ত্রয়টি ডোবেনিয়ারের ত্রয়কে উপস্থাপন করে তো আমরা ডোবেনিয়ারের ত্রয় সূত্র কি জানি যে এরকম পরপর তিনটে মৌল যাদের পারমাণবিক প্রথমটা এবং শেষেরটার যা ভর তাদের গড় পারমাণবিক ভর হলো মিডিলটা ঠিক আছে তো প্রথমটা বলছে সোডিয়াম স্টশিয়াম আর ব্রমিন এন এস আর এবং বিআর পরেরটা এলআই কে এবং এন এ তারপরটা এলআই সি এ আর সি ওয়ান সি ওয়ান না সি এল হবে ক্লোরিন এবং এলআই লিথিয়াম এন এ সোডিয়াম আর কে পটাশিয়াম তো দেখো লিথিয়ামের আমরা জানি যে অ্যাটোমিক মাছ সাত এবং অ্যাটমিক নাম্বার তিন সোডিয়ামের জানি অ্যাটমিক মাস তেইশ আর অ্যাটমিক নাম্বার এগারো পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার আমরা জানি উনিশ অ্যাটমিক মাস আমরা জানি উনচল্লিশ ঠিক আছে তো সাত এবং উনচল্লিশ এই দুটো যোগফল ছেচল্লিশ ছেচল্লিশকে দুই দিয়ে ভাগ করি তেইশ তো সোডিয়ামের তেইশ পেলাম তো সঠিকটা হবে অপশন ডি এটা অ্যাটমিক নাম্বার দিয়েও কিন্তু হবে দেখো উনিশ আর তিন কত বাইশ ভাগ দুই তো এগারো অ্যাটমিক নাম্বার দিয়েও হচ্ছে ঠিক আছে তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশান ডি পরে কোশ্চেন ধাতুবিদ্যায় নিম্নলিখিত কার্বনের বহুরূপগুলির মধ্যে কোনটি বিচারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয় তো সঠিক আনসার হবে অপশন এ কোক কয়লা কোক কয়লা বিচারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয় পরে কোশ্চেন নিচের কোনটি পানীয় জল জীবাণুমুক্ত করার জন্য ব্যবহৃত হয় তো সঠিক আনসার হবে ডি ব্লিচিং পাউডার পানীয় জল বিজার অপশান ডি ব্লিচিং পাউডার জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয় আর ব্লিচিং পাউডার সংকেত আমরা জানি এ ও সি এল টু ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট পরের পরে কার্বনের সি বারো এক মোলে কয়টি পরমাণু থাকবে তো কার্বনের মাস বারো তো আমরা বলতে পারি যে কার্বনের এক মোলে এক মোল যে কার্বন সেটা বারো গ্রাম কার্বনের পরমাণুর সমান পরমাণুর সমান এক মোল বারো গ্রাম পরমাণুর সমান অথবা আমরা এটাও বলতে পারি যে এক মোল এক মোলের মধ্যে তোমার যে অনু সংখ্যা থাকবে ঠিক আছে এক মলের মধ্যে বা পরমাণু সংখ্যা থাকবে গ্রামে বললে বারো গ্রাম যদি পরমাণু সংখ্যা বলে তখন হয়ে যাবে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পর টোয়েন্টি এটা হবে তখন পরমাণু সংখ্যা তো সঠিক অ্যান্সারটা হবে সিক্স পয়েন্ট জিরো টু টু টোয়েন্টি দি পর টোয়েন্টি থ্রি অপশান ডি এটা সঠিক অ্যান্সার অপশন ডি এটা সঠিক অ্যান্সার হবে একত্রিত হলে কি তৈরি হবে তো দুই বা ততোধিক উপাদান যদি একত্রিত হয় তাহলে যৌগিক পদার্থ তৈরি করবে অপশন সি এটা হবে দেখো অক্সিজেনের ও টু সংকেত এটাকে বলা হচ্ছে অনু একসাথে আর দুটো পরমাণু মিলে তৈরি করছে একটা অনু ওকে এটাকে বল বলা হচ্ছে মৌলিক পদার্থ এটাকে বলবো আমরা একসাথে মৌলিক পদার্থ কারণ একই জাতীয় পদার্থ দিয়ে তৈরি কিন্তু যদি যদি বলি আমরা কার্বন ডাইঅক্সাইড সিও টু এই দুটোকে বলবো একসাথে আমরা অনু কিন্তু কার্বন একটা পরমাণু অক্সিজেন একটা পরমাণু দুটো আলাদা পরমাণু দিয়ে তৈরি হচ্ছে তো এটাকে আমরা বলবো যৌগিক পদার্থ ঠিক আছে তো অপশন সি এটা সঠিক ক্যান্সার হবে পরকুশি একটি দ্রবণের পিএইচ কত হবে যার হাইড্রোজেনের আয়নের ঘনত্ব ওয়ান মাল্টিপ্লাই টেনটি বার মাইনাস ফাইভ মোল প্রতি লিটার তো সঠিক ক্যান্সারটা হবে অপশন বি পাঁচ কি করে হলো দেখো পিএইচ ক্যালকুলেশন আমরা জানি যে লক আর এর আগে মাইনাস চিহ্ন আছে মাইনাস লক ওপরে হাইড্রোজেন হাইড্রোজেন আনুটা ঠিক আছে এইখানে লক তো মাইনাস লক আর হাইড্রোজেন আইনের ঘনত্ব এখানে বলেছে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ঠিক আছে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তো এই মাইনাস ফাইভটা লকের সামনে চলে আসবে তো পাঁচ হয়ে যাবে লক আর দশ তো এটা বেশ তো পিএইচ ভ্যালু কত হবে পিএইচ ভ্যালু পাঁচ হয়ে যাবে ঠিক আছে পেচ ভ্যালু হবে পাঁচ অপশন বিশ্চেন যদি ডোবিনিয়রের ট্রাইডের প্রথম এবং তৃতীয় সদস্যের ফসফরাস এবং অ্যান্টিমনি হয় তাহলে ওই ট্রাইডের দ্বিতীয় সদস্য কত দেখো প্রথম সদস্য এখানে বলেছে ফসফরাস যার সংকেত পি এবং তৃতীয় সদস্য অ্যান্টিমনি যার সংকেত এস তাহলে মিডিল অর্থাৎ দ্বিতীয় সদস্য কে হবে তো ফসফরাসের অ্যাটমিক নাম্বার আমরা কি জানি পনেরো এবং অ্যান্টিমনির অ্যাটমিক নাম্বার একান্ন জানি আর অ্যাটমিক মাস এদের জানি তিরিশ দশমিক নয় অ্যান্টিমোনির অ্যাটমিক মাস একশো একুশ দশমিক সাত এই দুটোকু যোগ করো একশো বাহান্ন দশমিক ছয় হবে দুই দিয়ে ভাগ করো ছিয়াত্তর দশমিক তিন হবে তিন তো ছিয়াত্তর দশমিক তিন কার অ্যাটমিক নাম্বার আর্সেনিকের ছিয়াত্তর দশমিক তিন এই নাম্বার দিয়ে আমরা করবো ঠিক আছে পনেরো এবং একান্ন

তো ভর এটা সম্পর্কে কে বলেছে মেন্ডেলিভ বলেছে অপশন সি এটাই সঠিক आंसर হবে নিউল্যান্ডস অ্যাটমিক ওয়েট ডোভিনের অ্যাটমিক ওয়েট মোজলে পারমাণবিক সংখ্যা এটা সম্পর্কে বলেছে মেন্ডেলিভই শুধু বলেছিল যে মৌলগুলি তাদের পারমাণবিক ভরের অনুযায়ী পর্যায়ক্রমে কাজ করে বা সাজানো হয় পরের क्वेश्चन নিম্নলিখিত কোনটি কার্বনের মিলিত রূপ নয় তো দেখো সবগুলো অ্যাপ্রক্সিমেটলি কার্বনের সব রূপভেদ মনে হচ্ছে কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি এটা কার্বনের মিলিত রূপ নয় চুনাপাতর মার্বেল এবং ডলোমাইট এগুলি সবই কার্বনের একটা মিলিত রূপ ঠিক আছে মিলিত রূপ আর হিলা হীরা একক রূপ ওকে তো মিলিত রূপ নয় অপশান সি এটা সঠিক অ্যান্সার হবে পরে কোশ্চেন নিচের কোন ধাতুটি সবচেয়ে নমনীয় সঠিক অ্যান্সার হবে এজি এজি আর্জেন্টিনাম সিলভার যাকে বলে বা রূপো যাকে বলে এটা সবচেয়ে নমনীয় ধাতু পর্যায় সারণীতে সর্বাধিক নমনীয় ধাতু হচ্ছে এ সোনা যার ল্যাটিন নাম অরাম ঠিক আছে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে এ জি সিলভার সব থেকে নমনীয় তারপরে অ্যালুমিনিয়াম তারপরে সোডিয়াম তারপরে জিঙ্ক জেডেন এগুলো নমনীয় ঠিক আছে তো অপশান অনুযায়ী এখানে অপশন এ সঠিক অ্যান্সার হবে কোশ্চিন আধুনিক পর্যায়ের সারণীতে মৌলগুলিকে সাজানো হয়েছে ড্যাশ তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি তাদের পারমাণবিক সংখ্যার ঊর্ধ্বক্রম অনুসারে আধুনিক পর্যায়ের সারণী পারমাণবিক সংখ্যার ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয় আর এটা সাজায় কে মজলে পরে কোশ্চিন নাইট্রোজেন পরমাণুতে থাকা নিউটনের সংখ্যা কত তো নাইট্রোজেন পরমাণু এখানে অ্যাটোমিক নাম্বার এটা সাত অ্যাটমিক নাম্বার সাত এবং অ্যাটমিক মাস চোদ্দ তো নিউটন সংখ্যা বলেছে আমরা জানি যে ভর সংখ্যা ইকুয়ালস টু প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা এটা আমরা জানি ভর সংখ্যা চোদ্দ বলেছে প্রোটন সংখ্যা আমরা চার জানি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা পারমাণিক সংখ্যা সব সমান প্লাস নিউটন সংখ্যা ঠিক আছে নিউটন সংখ্যা তো চোদ্দ থেকে সাত বিয়োগ করি তো সাত থাকবে তো নিউট্রন সংখ্যা দ্রব্য নীল লাল হয়ে যায় কপার সালফেট কপার সালফেট এর সংকেত এই তো কপার সালফেট এটা একটা অল্মীয় প্রকৃতির অলমীয় প্রকৃতির কপার সালফেট অল্মীয় প্রকৃতির আর আমরা জানি যে অল্মীয় কোন কিছুর সঙ্গে যদি নীল নিটমাস সংস্পর্শে আনি নীল নিটমাসটা লাল হয়ে যায় অলমের সঙ্গে লিটমাস পেপার নীল থেকে লাল হয়ে যায় তো অপশান বি এটা সঠিক অ্যান্সার হবে নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল নয় তো প্লুটেনিয়াম আছে টাইটেনিয়াম ইউরেনিয়াম এবং থোরিয়াম দেখো টাইটেনিয়াম বাদে সবগুলোই কিন্তু তেজস্ক্রিয় মৌল প্লুটেনিয়াম ইউরেনিয়াম এবং থোরিয়াম তিনটেই তেজস্ক্রিয় মৌল টাইটেনিয়াম এটা তেজস্ক্রিয় মৌল নয় এর সংকেত আই এর অ্যাটোমিক নাম্বার টোয়েন্টি টু ঠিক আছে টোয়েন্টি টু পর কোশ্চেন নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে সবচেয়ে বিক্রিয়াশীল কোনটি তো ক্যালসিয়াম আছে অ্যালুমিনিয়াম নিকেল এবং পিবি অর্থাৎ প্লাম্বাম যাকে সীসা বলে তো সব থেকে বিক্রিয়াশীল কোনটি ক্যালসিয়াম অপশান এ এটা সঠিক অ্যান্সার হবে তো এটা চল সম্পূর্ণ ভিডিওটি থ্যাংক ইউ